আপনার বউ তো খুব সুন্দর দেখতে গো দাদাবাবু, গায়ের রং যেন ফেটে পড়ছে। অমন সুন্দর গায়ের রং ভগবান আমাকে দেননি গো। গায়ের রং ছাড়া আপনি পুরোপুরি পেখমের মতো দেখতে, কেউ না জানলে বুঝতেই পারবে না। আচ্ছা, আপনি পেখমের মতো কথা বলতে পারবেন? মানে এই যে ভিডিওতে দেখলেন বেগম যেভাবে হাঁটা চলা করে, কথা বলে, দরকার পড়লে সেভাবে শিখে নিতে পারবেন। আবিরের পেটে পেটে এত কত নাটক করে, যেন বেগমের সুখে আধমরা হয়ে বেঁচে আছে। যত ন্যাকামি, যে একটা মেয়ে পেয়েছে অমনি নিজের ঘরে আলাদা করে ডেকে বেগম বেগম ফেলা হচ্ছে। আমি যেন খাসে মুখ দিয়ে চলি না, কিচ্ছু বুঝি না। বাড়িতে ঘুম ফষ্টি নষ্টি চলছে। ছি 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 ছি। কেন গো দাদাবাবু, আমি শিখে কি করব? আপনার কথায় না একটা গ্রামের টান আছে, ওটা না বলে বেগমের মতো কথা বলতে পারবেন? এসব কথা থাক, একটা কাজের কথা বলি সেটা শুনুন। আমাদের বাড়িতে একজন ব্যক্তি আছেন, তার কোনো কথা আপনি শুনবেন না। উনি হলেন আমার মেজ বৌদি। মেজ বৌদি মানে কে বুঝেছেন? রনিতা, যে সকালে আপনাকে উল্টো পাল্টা কথা বলছিল। এত সাহস আবির একটা বাইরের মেয়ের কাছে আমার বদনাম করছে? ও সকাল থেকে কোনো কাজ করে না, শুধু কুটকাচালি করে যায়, এর কথা তার কাছে, তার কথা এর কাছে লাগিয়ে বেড়ায়। এর ঘরে কান পাতা, তার ঘরে কান পাতা, এই একটাই ওনার কাজ। আপনাকে যদি কোনো কাজ করতে বলে, আপনি বলবেন আমি চাকর না, নিজের কাজ নিজে করো। আর যদি বকাবকি করে, বলবেন আমি এটা বলতে বলেছি। কথাটা মনে থাকবে? এবার আপনি নিচে যেতে পারেন। নিচে যেতে পারেন, নিচে যেতে পারেন। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।